লানিনার বছর হওয়ায় চলতি মৌসুমে আরও বড় বন্যার সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী রাশেদ চৌধুরী বলছেন, লালিনা ও হিমবাহের গলনে এবছরের বন্যা অনুমেয়ই ছিল। এ বিষয়ে পূর্বাভাস পেতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। 2022 সাল লা নিনা বা অতিবৃষ্টির বছর, তাই লা নিনা ও হিমালয়ের হিমবাহ গলনে এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বন্যা হবার শঙ্কা ছিল আগে থেকেই। লা নিনা বোঝার উপায় এবং এর প্রভাব সহজ করে ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জলবায়ু বিশেষজ্ঞ প্রবাসী বাংলাদেশি ডক্টর রাশেদ চৌধুরী। এই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের কারণেই হয়ে থাকে। বিশ্বব্যাপী একটা আপনার ক্লাইমেট অ্যানোমালি, যেটা ঝড় বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, যেখানে স্বাভাবিক যে পরিমাণ বন্যা বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা তার চাইতে অনেক বেশি হয়ে যায়। এই বেশি হওয়াটা নির্ভর করে তাপমাত্রাটার কতটা পরিবর্তন হয়েছে তার উপর। অর্থাৎ যদি তাপমাত্রাটা খুব বেশি পরিবর্তন হয়, সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি বাড়বে। তাপমাত্রাটা যদি খুব বেশি গরম হয়, সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমবে। এই ধরনের একটা সম্পর্ক বিরাজ করে। আবার তাপমাত্রাটা যখন স্বাভাবিকের চাইতে ঠান্ডা হয়ে যায়, তখন এটাকে বলা হয় লা নিনা। ঠিক এইরকমই একটা লা নিনা অবস্থা বিচরণ করছে এখন। তিনি জানান, সবচেয়ে শক্তিশালী লা নিনায় 1988 সালে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এবারের বন্যার সঙ্গে 88-এর বন্যার মিল রয়েছে উল্লেখ করে এই জলবায়ু বিশেষজ্ঞ বলছেন, এই মৌসুমে বড় বন্যার সম্ভাবনা রয়েছে 40%। 50 বছরের ইতিহাস বলে লা নিনা মানেই বাংলাদেশে বন্যা হতে পারে। এখন কথাটা হচ্ছে যে বাংলাদেশে বন্যা হওয়ার বিষয়টা একটু আপেক্ষিক। ঠিক বাংলাদেশে বন্যা হতে পারে কথাটা ঠিক না, লা নিনা মানেই হচ্ছে পুরো বেসিন ওয়াইড বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে। এই যে এই ঠান্ডা অবস্থানটা, এটা আগামী আরো 3 মাস থাকবে। সাবজেক্টিভলি বলা যায় যে একটা 1988 সালের বন্যার সাথে কিছুটা সম্পর্ক পাওয়া যায়। তিনি জানান, প্রযুক্তির উন্নতির কারণে শুধু বন্যা নয়, কবে কখন কি পরিমাণ বৃষ্টি হবে তাও এখন জানা সম্ভব। বাংলাদেশে কোনো একটা অর্গানাইজেশন, সেটা ফ্লাড ফোকাস্টিং হতেও পারে, অন্য কোনো অর্গানাইজেশন হতে পারে, রেগুলারলি এই সিজনাল ফোকাসড ইনফরমেশন গুলো প্রোভাইড করবে, এবং এই সিজনাল ফোকাসটির উপর ভিত্তি করে ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টারে তাদের ওই শর্ট ফোকাসটা দিতে। তাহলেই অ্যাকচুয়ালি বন্যা নিয়ে যে দুর্ভোগটা আছে বা বন্যা নিয়ে যে আগাম প্রস্তুতির না থাকার যে একটা কমপ্লেইন শোনা যাচ্ছে, সেটা কমে আসবে বা হয়তো থাকবে না। এই জলবায়ু বিশেষজ্ঞের মতে বড় বন্যার সংখ্যা এখনো শেষ হয়নি, এজন্য অপেক্ষা করতে হবে আরো অন্তত 1 মাস। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।